আসসালামু আলাইকুম, আমি ডক্টর রাফি বলছি। আমি কাজ করছি মাইকেয়ার সেন্টারে চিফ কনসালটেন্ট হিসেবে। দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাস্কুলোস্কেলেটাল এবং অর্থোপেডিক প্রবলেমগুলোতে কীভাবে নন সার্জিক্যাল পদ্ধতিতে চিকিৎসা করা যায় অথবা মিনিমাল ইনভেসিভ সার্জিক্যাল পদ্ধতিতে চিকিৎসা করা যায় সেগুলি নিয়ে কাজ করছি আমরা মাইকেয়ার সেন্টারে। আপনারা জানেন যে বিভিন্ন ধরনের পেশেন্ট এডুকেশনমূলক কন্টেন্ট নিয়ে আমরা নিয়মিত আপনাদের রোগীদেরকে সচেতন করার জন্য পেশেন্ট কন্টেন্ট বানাই। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রিয়েক্টিভ আর্থ্রাইটিস। রিয়েক্টিভ আর্থ্রাইটিস হচ্ছে একটি খুবই কমন আর্থ্রাইটিস। আমরা অনেক রোগী পাই, কিন্তু অনেক সময় দেখা গেছে যে ছোটো ছোটো হিস্ট্রির কারণে কিন্তু আসলে রিয়েক্টিভ আর্থ্রাইটিস রোগটার নির্ণয় হতে অনেক সময় লাগে এবং রোগীদের অনেক কষ্ট হয়। তো রিয়েক্টিভ আর্থ্রাইটিসটা কি আসলে? রিয়েক্টিভ আর্থ্রাইটিসটা একটা বাত, এক ধরনের বাত। আমরা বলে থাকি, অনেক রোগী আমাদেরকে বলে যে বাতের আমার বাত হয়েছে। আসলে বাত অনেক ধরনের বাত আছে, বাতের অনেক কারণ। হ্যাঁ, তার মধ্যে একটা কমন একটা রোগ হচ্ছে রিয়েক্টিভ আর্থ্রাইটিস। এরকম অনেক কারণ আছে বাতের। আজকে আমরা শুধু রিয়েক্টিভ আর্থ্রাইটিস নিয়ে কথা বলবো। রিয়েক্টিভ আর্থ্রাইটিস হলে সাধারণত দেখা গেছে যে আপনার রোগীরা বলে যে হচ্ছে মাসখানেকের মধ্যে তার হচ্ছে প্রস্রাবের রাস্তায় ইনফেকশন, যেটাকে আমরা ইউটিআই বলে থাকি, অথবা মানে তার পাতলা পায়খানা বা পায়খানার সমস্যা হয়ে থাকে, যেটাকে আমরা হচ্ছে গ্যাস্ট্রোএন্টারাইটিস বলি। তো ডায়রিয়া বা পাতলা পায়খানার হিস্ট্রি যদি থাকে এক মাসের মধ্যে, অথবা প্রস্রাবের রাস্তার ইনফেকশন যদি থাকে, তাহলে দেখা গেছে যে ওই বডিতে তার একটা রিয়েকশন হয়। হওয়ার ফলে ওই ইনফেকশনের এক থেকে দেড় মাসের মধ্যেই তার কিন্তু বিভিন্ন জয়েন্টে এবং বিভিন্ন গিরায় কিন্তু আসলে বাত শুরু হয়ে যায়, আর্থ্রাইটিস শুরু হয়ে যায়। সো এই যে তার ইনফেকশন এবং তা প্রস্রাবের রাস্তা এবং তার যে পায়খানার রাস্তার যে ইনফেকশন, ইনফেকশনের কারণে যে বাতটা হয়েছে, ইনফেকশনের সাথে রিয়্যাক্ট করে যে বাতটা হয়েছে, এই এর কারণে এটাকে বলা হয় রিয়েক্টিভ আর্থ্রাইটিস। সো এটা হইলে পরে বিভিন্ন জয়েন্টে ব্যথা হয়। সাধারণত প্রথম থেকে রিয়েক্টিভ আর্থ্রাইটিসের পেশেন্টরা একটা জয়েন্টের প্রবলেমের কথাই বলে, এটাই বেশিরভাগ রোগীদের হয়ে থাকে। এছাড়াও অনেকগুলো জয়েন্টও হইতে পারে। কখনো কখনো জয়েন্ট ছাড়া বিভিন্ন রগ, যেমন আমাদের এখানে অ্যাকিলিস টেন্ডন আছে, এখানে অ্যাকিলিস টেন্ডন আছে, এইসব রগগুলোতে অনেক সময় হচ্ছে প্রচণ্ড বাত হয়। কখনো কখনো হচ্ছে আমাদের রগের নিচে যে পানির থলি আছে, বার্সা, সেগুলোতেও ইনফ্লামেশন হয়, এগুলোতেও পানি জমে। মোট কথা হচ্ছে এটা একটা বাত। সাধারণত একটা জয়েন্টে এই বাতটা হয়, অনেকগুলো জয়েন্টও আক্রান্ত হতে পারে এবং জয়েন্টের পাশাপাশি রগ এবং পানির থলি বা বার্সা এগুলিতেও আক্রান্ত হতে পারে। মোদ্দা কথা, মাস্কুলোস্কেলেটাল সিস্টেম, হাড়, জয়েন্টের সবগুলো অংশতেই রিয়েক্টিভ আর্থ্রাইটিসের কারণে আক্রান্ত হতে পারে। তবে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে তার একটা ইউটিআই বা হচ্ছে প্রস্রাবের ইনফেকশন অথবা ডায়রিয়া বা গ্যাস্ট্রোএন্টারাইটিসের হিস্ট্রি থাকতে পারে। তো এই ধরনের পেশেন্টগুলো আমাদের পেশেন্ট চেম্বারে যখন আসে, আমরা বিভিন্ন ধরনের ব্লাড এবং সেরোলজিক্যাল স্টাডি করে কনফার্ম করার চেষ্টা করি যে আসলে এটা কি রিয়েক্টিভ আর্থ্রাইটিস কিনা। এই পেশেন্টের আমরা আসার সাথে সাথে আমরা মাস্কুলোস্কেলেটাল আল্ট্রাসোনোগ্রাম করি। আল্ট্রাসোনোগ্রাম করে আমরা দেখলাম যে তার এই যে অ্যাকিলিস টেন্ডন আছে, এই অ্যাকিলিস টেন্ডনটা অনেক বেশি ইনফ্লামড এবং অ্যাকিলিস টেন্ডনের নিচে যে তার রেট্রোক্যালক্রিনিয়াল বার্সা, এই রেট্রোক্যালক্রিনিয়াল বার্সা কিন্তু অনেক বেশি ইনফ্লামড এবং এখানে কিন্তু ইফিউশন এবং বার্সাইটিস দুইটাই আছে আর কি। হ্যাঁ, এবং আমি যদি হচ্ছে এখানে ভাস্কুলারিটি চেক করি, আমরা দেখলাম তার রেট্রোক্যালক্রিনিয়াল বার্সার এখানে কিন্তু তার যে ভাস্কুলার সিগন্যাল দেখাচ্ছে, তার মানে তার কিন্তু তার এখন ইনফ্লামেশন বা আর্থ্রাইটিস আছে। সো এই এটা কনফার্ম হওয়ার পরে কিন্তু আমরা তাকে HLA-B27 সহ আরও অনেকগুলো রক্ত পরীক্ষা দিয়েছি, সেগুলোতে কিন্তু তার রোগটা কিন্তু আসলে কনফার্ম হয়েছে। তাহলে এখন চিকিৎসা কী? চিকিৎসা হচ্ছে সাধারণত ধরনের রিয়েক্টিভ আর্থ্রাইটিস হলে আমরা সাধারণত স্ট্রং অ্যান্টি ইনফ্লামেটরি এমনকি স্টেরয়েডও দিয়ে থাকি, এবং প্রয়োজনে অন্য কোনো হচ্ছে ওষুধ শুরু করা যেতে পারে যদি এগুলি রেসপন্স না করে। তবে বেশি আর্থ্রাইটিস বা সাইনোভাইটিস থাকলে অথবা বার্সাইটিস থাকলে আমরা কখনো কখনো ইন্ট্রালেশনাল স্টেরয়েড আমরা দেওয়া লাগতে পারে। তো এইখানে আমরা যেটা করব, আমরা তাকে হচ্ছে অলরেডি এক সপ্তাহের জন্য হচ্ছে স্ট্রং অ্যান্টি ইনফ্লামেটরি ওষুধ দিয়েছিলাম, তার ওই পাশও বার্সাইটিস ছিল রেট্রোক্যালক্রিনিয়াল, ওটা কমে গেছে, কিন্তু এই পাশটা কমে নাই, ওষুধের রেসপন্স কম হয়েছে। তাই আমরা আজকে কি করব, আমরা করব কি আজকে আল্ট্রাসোনো গাইডেড ইন্টারভেনশন করব। আজকে তার বার্সা আছে, বার্সাতে আমরা স্টেরয়েড ইঞ্জেকশন দেবো। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা কিন্তু এখন কারেন্ট ইভিডেন্স অনুযায়ী যে পায়ের যে গোড়ালির যে রগ, পায়ের গোড়ালির রগে কিন্তু স্টেরয়েড ইঞ্জেকশন দেয় না, এটা কিন্তু কন্ট্রাইন্ডিকেটেড। কোনো কারণে যদি গোড়ালির মধ্যে ইঞ্জেকশন চলে যায় তাহলে কিন্তু রগটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই ক্ষেত্রে আমরা মানে আল্ট্রাসোনোগ্রামের কোনো বিকল্প নাই। আপনি যদি ব্লাইন্ডলি ইঞ্জেকশন দেন আপনার রগে চলে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এখানে আমরা আল্ট্রাসোনোগ্রাম দিয়ে যদি ইউজ করি কোনোভাবেই রগে যাওয়ার সুযোগ নাই, আমাদের সেই বার্সাতে ইঞ্জেকশনটা
যাবে। সো আজকে এই রেট্রোক্যালকিনিয়াল বার্সাতে আমরা ইনজেকশন দিব এবং সেটা এমএসকে আলট্রা ইউজ করব। এবং ইউজ করার সুবিধা হচ্ছে কি যে অ্যাক্সিডেন্টাল ইন্ট্রাটেন্ডিনাস ইনজেকশনটা আমরা অ্যাভয়েড করতে পারবো। প্রথমেই আমরা একটা লোকাল দিয়ে আমরা এই জায়গাটা একটু অবশ করে নেওয়ার চেষ্টা করব। এই যে আমাদের নিডেল দেখা যাচ্ছে, আমাদের নিডেলটা কিন্তু বার্সাতে অলরেডি চলে গেছে। হ্যাঁ, আমরা এখন স্টেরয়েডটা কিন্তু দিচ্ছি বার্সাতে। আমরা দেখতে পাচ্ছি যে উপরের যে অংশটুকু এটা হচ্ছে ট্যান্ডন, অ্যাকিলিস ট্যান্ডন বা হাড় গোড়ালির রগ, আর তার নিচে এটা কিন্তু বার্সা। সো এটা কিন্তু সুই বা নিডেল, সো এটা কোনোভাবেই ট্যান্ডনে যায় নাই। সো এই আলট্রাসোনোগ্রাম টেকনোলজি থাকার কারণে নিশ্চিত হলাম যে সুইটা রগের মধ্যে যায় নাই। রগের মধ্যে গেলে রগের ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা থাকবে, তাই আমরা রগের নিচে যে বার্সা পানির চলি যেখানে কিনা তার রিয়েক্টিভ আর্থারাইটিসের কারণে বাত হয়েছে, সরাসরি আলট্রাসোনোগ্রামের সাহায্যে দেখে ওই জায়গাতে আমরা স্টেরয়েডটা দিয়ে দিচ্ছি। সো দিস ইজ দ্য বিউটি অফ এমএসকে আলট্রাসোনোগ্রাম। এখন দেখা যাচ্ছে যে পুরো স্টেরয়েডটা এইখানে আমাদের ট্যান্ডনের সামনে চলে গেছে। সো আমরা এই ধরনের রিয়েক্টিভ আর্থ্রাইটিস অথবা এনি কাইন্ডস অফ আর্থ্রাইটিস অথবা স্পন্ডাইলো আর্থ্রাইটিস অথবা রিউমাটয়েড আর্থ্রাইটিস এইসব আর্থ্রাইটিসের পেশেন্টদেরকে কিন্তু আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট, দ্যাট মিন্স ওষুধ, ফিজিওথেরাপি, এগুলোতে রেসপন্স না করলে কিন্তু আমরা এই ধরনের ইন্টারভেনশনগুলি করি, এবং সেখানে মাস্কুলোস্কেলেটাল আলট্রাসোনোগ্রামের রোল অনেক বেশি। সো আমরা তার এখন ম্যানেজমেন্টের পার্ট হিসেবে আমরা প্রয়োজনে রিউমাটোলজিস্টের ওপিনিয়ন নিব, রিউমাটোলজিস্ট এবং অর্থোপেডিক সার্জন এবং ফিজিওথেরাপি কম্বাইনলি আমরা তার ফার্দার চিকিৎসা দিব। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। আমাদের এই পেশেন্ট এডুকেশনমূলক কন্টেন্টগুলো আপনারা নিয়মিত হচ্ছে দেখার জন্য আমাদের পেজ চ্যানেল এগুলিতে সাবস্ক্রাইব করবেন এবং এগুলি লাইক কমেন্ট শেয়ার দেওয়ার মাধ্যমে এগুলি ব্যাপকভাবে হচ্ছে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ।